গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 14 তারিখ শুক্রবার, কটা বাজে গো এখন? গুড মর্নিং। আর এখানে আমরা একটু চা নিয়ে বসে গেছি, এখন আমি আরো চা খাবো। এখানে অনির্বাণের স্নান হয়ে গেছে, আমরা এখন চাউমিন খাচ্ছি। আর অনির্বাণকে এখানে রুটি আর চিকেনও দিয়ে দিয়েছি, এখন আমরা খেয়ে নিই। অনির্বাণ এই মাত্র অফিসে বেরিয়ে গেল, আর কালকে মাসি যে ফুলটা এনেছিল না ঘরেতে রেখে দিয়েছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘরটা দিয়ে, মানে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, রুম ফ্রেশনারের মতোই গন্ধ বেরোচ্ছে, দেখো। আর বেশ ভালোও লাগছে, এখন কিছু করার নেই। আমার তো রান্না হয়ে গেছে, চিকেন রেখে দিয়েছি আমার জন্য, খালি ভাতটা করে নেব, পরে দেরি আছে। এখন 10:30 প্রায় বাজতে যাচ্ছে, আমি এখন স্নানটা করে নিই। স্নান করে নিলে একটা সব থেকে বড় কাজ যেটা, ওটা মিটেটা যাবে, মানে স্নানটা সব থেকে বড় কাজ না, তো ওটা মিটে গেলে ব্যাস পরে শান্তিতে থাকতে পারো। তো এখন যাই স্নান করে নিই, তাছাড়া গরমও করছে খুব, স্নান করলে একটু আরামও লাগবে। আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, ঘিতেও পেয়ে গেছে, বাবাটা 15 বাজে। ভাতটা বসিয়ে নিই, আর একটু জল গরম করে চিকেনটাতে একটু দিয়ে দিই। তো এখন ভাতটা বসে গেল, ওটা করি। দেখো আমি লাঞ্চে বসে গেছি, দেখে নাও লাঞ্চে কি আছে। জলটা একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ ভাত দিয়ে খাবো তো জন্য পুরো ঝোল ঝোল হয়ে গেছে, কষা করেছিলাম হয়ে গেছে ঝোল, এখন খেয়ে নিই। আমার লাঞ্চ হয়ে গেছে, এখন আমি ল্যাদ খাবো, তোমাদের সাথে আবার বিকেলে কথা বলছি। আজকে বাইরে তো বেশ ভালো মতো রোদ আছে, প্রচুর রোদের তেজ আছে, তার সাথে গরমও আছে। আর আজকে আমি একটা গান শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো জানি, ওটা আমি এমনি নিজে থেকে ইচ্ছে করলো হঠাৎ করতে একটু চেষ্টা করলাম, কেমন হয়েছে তোমরা বলো আমাকে। আর দেখো তোমরা অবশ্যই না দেখে থাকলে আমি কমিউনিটিতে লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখতে দেখে নিতে পারো। আর মাসি এখনো কাজ করতে আসেনি, কখন আসবে দেখি। আর জামা কাপড় তো কিছু দিইনি, কাছতে খালি গামছাগুলো ছিল ওগুলো সব তুলে নিয়েছি আমি, আর এখন কিছু নেই। দেখো খালি রোদটা, আকাশটা কি ভালো লাগছে দেখতে, দেখো তার সাথে ওখানে সূর্যটা দারুণ লাগছে দেখতে। একটা কিউএনএ ভিডিও করতে ইচ্ছে করছে, কিন্তু তারপরে ভাবছি যে না থাক, এত তাড়াতাড়ি করবো না, আরও কিছুদিন যাক তারপরে করবো। আমি কবে যদি আমি করি তোমাদেরকে জানিয়ে দেবো, আপডেট আগে দিয়ে দেব। তোমাদের মধ্যে সবার যা যা কোয়েশ্চেন আছে সব কমেন্টে জানিয়ে দিও, আমরা দেখি যদি যেদিন করবো, যখন করবো তখনকার কথা বলছি, এখন তো করবো না, যখন করবো আপডেট দিয়ে দেবো। তো যদি তোমরা কোয়েশ্চেন কিছু থাকে তোমাদের মধ্যে আমাদের সম্পর্কে জানার জন্য, তোমরা অবশ্যই করতে পারো কমেন্টে, আমরা রিপ্লাই দিয়ে দেবো, মানে কমেন্টে রিপ্লাই দেবো না, একটা আলাদা ভিডিও করবো কিউএনএ, তখন বা দিয়ে দেবো, এখন না যখন আপডেট আমি দিয়ে দেবো কখন করবো, বারবার বলছি কথাটা। মাসি এসে গেছে, মাসি প্রচুর হাঁপিয়ে গেছে, কেন হাঁপিয়ে গেছে মাসি বলো তুমি? হ্যাঁ লিফ্টে মনে হয় বন্ধ বন্ধ আছে হয়তো, কালকেও বন্ধ নাকি ছিল না, কাল না কবে বেশ বলছিলে, আর একদিন কবে ছিল বলছিলে না, আরেকদিন ছিল সকালবেলা। হ্যাঁ মাসি প্রচুর হাঁপিয়ে গেছে। আজকে রান্নার কোনো ঝামেলা নেই, অনির্বাণ বিরিয়ানি অর্ডার করবে, ঠিক আছে। আর পাখাটা অফ করে কথা বলছি তো কি গরম করছে। আর তাছাড়া বিরিয়ানিটা কেন, তারও একটা কারণ আছে, হঠাৎ বিরিয়ানি কেন, একটা খুব আমাদের জন্য বেশ একটা খুব গুড নিউজ আছে, ঠিক আছে, সেটা কি তোমরা খুব আস্তে খুব না তোমরা আস্তে আস্তে জানতে পারবে, আর বেশ এক্সাইটেড তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য। তো দেখতে থাকো ভ্লগটা, যে কি তোমাদের জন্য, কি তোমাদের জন্য ঠিক বলবে, আর তোমাদের জন্য সারপ্রাইজ, আর আমার জন্য খুবই হ্যাপি একটা মোমেন্ট, আমার আর অনির্বাণ বা আমাদের সবার জন্য। তো দেখতে থাকো ভ্লগটা, তোমরা বলতে পারো এটা আমার স্বপ্নপূরণের দ্বিতীয় ধাপ, ঠিক আছে, মানে যে আমি নিউজটা তোমাদের সাথে শেয়ার করব সেটার কথা বলছি। কেন দ্বিতীয় ধাপ তোমরা সেটাও জানতে পারবে যখন আমি ওই নিউজটা তোমাদেরকে বলবো, তখনই জানতে পারবে। তো খুব বলে দিতে ইচ্ছে করছে, আমার এখনই বলে দিতে ইচ্ছে করছে, কিন্তু না থাক আস্তে আস্তে বলবো, তো দেখতে থাকো
কি বলতে চলেছি আমি, এখানে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো সব তুলে নিয়েছি, মানে কাঁচা জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন আর কি লাগছে দেখতে। কালকে আমি শ্যাম্পু করবো, এই জন্য আমি এখন মাথায় জ্যাপ জ্যাপ করে তেল মেখে চুলটা বেঁধে নেব। আর প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, হালকা ঝড় মতো উঠেছে, বেশ ঠান্ডাও হবে ওয়েদারটা একটু। এখন আমি চুলে জ্যাপ জ্যাপ করে তেল মেখে নিই। অনির্বাণের আসতে লেট হবে বললো, ও বললো তুমি খেয়ে নাও, তো বিরিয়ানি এসেও গেছে, আমি খেয়ে নিই। আমি বসে গেছি ডিনার নিয়ে। দেখো আমি অনির্বাণকে বলেছিলাম হাফ প্লেট নিতে, আমার কাছে আরও অনেকটা থাকে গোটাতে, তো এই জন্য হাফ প্লেট নিয়েছে, এবার আমি খেয়ে নিই। বিরিয়ানিটা অসাধারণ খেয়ে, অনেকটাই আছে। আর বিরিয়ানি দেখবে একটু খেলে পেট ভরে যায় না, ভালো লাগছে তো খেয়ে নি। তোমাদের তখন থেকে বলছিলাম যে তোমাদেরকে একটা গুড নিউজ দেব, একটা জিনিস শেয়ার করার আছে, এটা আমার জন্য অনেক বড় কিছু। সো ফাইনালি দেখো আমার হাতে কি এসে গেছে, দেখতে পাচ্ছো গুগল অ্যাডসেন্স ফাইনালি আমি পেয়ে গেছি, আমি প্রচুর হ্যাপি। এই যে দেখো, এখান দিয়ে খুলতে হয় এটা দিয়ে, ঠিক আছে? এটা এটা আমি এখন খুলছি না, অনির্বাণ এলে ওর সাথে খুলবো, ঠিক আছে? দেখি যদি পারি কালকে খুলবো, এটা তোমাদেরকে খোলাটাও দেখাবো কালকে। তো প্রচুর হ্যাপি, আমি প্রচুর হ্যাপি, এটা আমার স্বপ্ন এক প্রকার। তোমাদেরকে বলছিলাম না যে এটা হয়তো স্বপ্নের আমি একটা দ্বিতীয় ধাপে পৌঁছালাম, স্বপ্নের দ্বিতীয় ধাপ। এবার বলছিলাম তোমাদেরকে যে আমি কেন দ্বিতীয় ধাপ বলছি, কারণ আমার প্রথম ধাপ ছিল 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক আছে? তো ওইটা কমপ্লিট হয়ে গেছে, তো ওটা আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ ছিল। আর এই যে এটা, এটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপ। যেটা বলছিলাম যে ফোন এসে গেল বলে আমাকে ওখানটা কাটতে হলো, যে এটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ তোমাদেরকে তো বললাম ছিল 1000 সাবস্ক্রাইবার আর তার সাথে ছিল 4000 ওয়াচ টাইম আওয়ার, তো ওইটা হয়ে গেছে, ওটা আমার স্বপ্নে পূরণের ফার্স্ট স্টেপ ছিল। আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, প্রচুর হ্যাপি। আর এটা সব, এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসাতে, তোমাদের সাপোর্টে। আর কি তোমাদের থ্যাংকস বলে আর ছোট করবো না, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো প্রচুর হ্যাপি, আমি প্রচুর হ্যাপি। তো এটার জন্যই বলছিলাম যে তোমাদেরকে একটা গুড নিউজ শেয়ার করার আছে, আর অনির্বাণ ওই জন্যই বিরিয়ানি অর্ডার করেছিল সেই খুশিতে, তোমাকে বলছিলাম বলবো। তো প্রচুর হ্যাপি, প্রচুর হ্যাপি। এইভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকলে আমি আমার স্বপ্ন পূরণের আরো উঁচু লক্ষ্যেতে পৌঁছাতে পারবো। তো সবসময় এইভাবেই পাশে থেকো, আর কি বলবো, প্রচুর 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 হ্যাপি আমি। আজকে আমি যখন লাঞ্চ করছিলাম তখন এলো, ঠিক আছে? আমি প্রায় 15 দিনের মাথায় এটা পেয়ে গেছি। আমি 1 জুলাই আমি অ্যাপ্লাই করেছিলাম, তো আজকে 14 তারিখ, হ্যাঁ ওই 15 দিনই প্রায়, 14-15 দিন মতো পুরো পেয়ে গেছি হাতে। খুব ভালো লাগছে, খুব যখন এলো না এতটা আনন্দ হচ্ছিল, এতটা আনন্দ হচ্ছিল আমাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তারপরে আমার নিশ্চয় মুখে এত বড় একটা হাসি দেখে বুঝে গেছো আমি কতটা খুশি। তো অনির্বাণে তো আসতে এখনো লেট হবে বললো, তো ওই জন্য আজকে আমি এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর এইভাবেই পাশে থেকো, ঠিক আছে? আর আমার মতো তোমরা সবাই নিশ্চয়ই হ্যাপি, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।